Hello YouTube, Assalamu Alaikum. Entertainment and Education YouTube channel এর পক্ষ থেকে আমি মোহাম্মদ শিহাবউদ্দিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে দেখাবো খেজুর গাছ কিভাবে কাটা হয়, অর্থাৎ খেজুর গাছ থেকে কিভাবে রস বের করা হয়। আপনারা এখন যে ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন গাসি, গ্রাম বাংলায় ওনাকে গাসি বলা হয়, অর্থাৎ উনি খেজুর গাছ কাটেন এবং তার থেকে রস বের করেন। দেখুন উনি ওনার দেশীয় অস্ত্রটাকে বালু দিয়ে এবং একটা বিশেষ কায়দায় ধার করছেন, যেটা অত্যন্ত ধারালো একটা বস্তু যেটা দিয়ে খেজুর গাছ কাটা হয়, কেটে তার মধ্য থেকে রস বের করা হয়। তো আমি বিশ্বাস করি আজ যদি আপনারা আমার এই ভিডিওটি দেখেন তাহলে খেজুর গাছ কিভাবে কাটা হয় এবং খেজুর গাছ থেকে কিভাবে রস বের করা হয় তার সম্পর্কে মোটামুটি আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। দেখুন দর্শক, যিনি গাছি অর্থাৎ যিনি গাছ কেটে রস বের করেন তার পেছনে দুটো জিনিস সাধারণত থাকে। একটা হচ্ছে টোং, আমাদের দেশি ভাষায় এটাকে চোং বলা হয়। এই টোংয়ের মধ্যে যেটা পিছনে লাগানো রয়েছে এটার মধ্যে উনি অস্ত্র, অর্থাৎ যেটা দিয়ে গাছ কাটেন এই দেশীয় অস্ত্রটা, এটাকে ছেন বলা হয়, এটা দিয়ে এটা রাখেন। প্লাস যদি গাছে কোনো এক্সট্রা নলের দরকার থাকে তাহলে সেটার মধ্যে রাখেন। এবং দেখুন তার নিচেই আর একটা হাঁড়ি ঝুলছে, মাটির হাঁড়ি, এবং তার গলার সঙ্গে অর্থাৎ হাঁড়ির গলার সঙ্গে দড়ি লাগানো রয়েছে, যেটা থেকে গাছে যখন হাঁড়ি ঝোলানো হয় তখন এই দড়ি দিয়ে গাছের সঙ্গে একটা ছোট্ট ছোট্ট কাঁটা দিয়ে আটকে দেওয়া হয়। একটা বিশেষ পদ্ধতি রয়েছে। দেখুন দর্শক, গাছই গাছ কাটছেন, অর্থাৎ গাছের ছাল পাতলা পাতলা করে ছেলে ছেলে ফেলছেন, গাছ ছেলে ছেলে ফেলছেন যাতে এই ছেলা অংশ থেকে রস বের হয়। রসটা আমি মনে করি গাছের রস, এটা মানুষের ক্ষেত্রে গাছের রক্ত বলা চলে। দেখুন উনি ছেনটা ভেতরে রাখলেন, অর্থাৎ ওনার অস্ত্রটি। এখন উনি হাঁড়িটা গাছের সঙ্গে একটা বিশেষ পদ্ধতিতে বাঁধিয়ে দেবেন। দেখুন দর্শক, উনি বাঁধিয়ে দিচ্ছেন। এবার উনি নেমে আসছেন, অর্থাৎ গাছ কাটার পর্ব শেষ, গাছে হাঁড়ি ঝোলানো শেষ। এখন উনি মাটিতে নেমে এলেন, অর্থাৎ আগামীকালকে উনি এই গাছে আবার উঠবেন যখন রস পেরে আনার সময় হবে। তো আমরা চলুন এক রাত পর আগামীকালের দৃশ্যটা দেখার চেষ্টা করি। তো দর্শক, রাত ভোর হয়ে গেছে, অর্থাৎ পরের দিন হয়ে গেছে। উনি আগে কাঁধে করে রস বহন করতেন, এখন উনি একটা সাইকেল ব্যবহার করেন। দেখুন দর্শক, উনি গাছ থেকে রস নামিয়ে নিয়ে এসেছেন, অর্থাৎ প্রত্যেক গাছে যে হাঁড়ি ঝোলানো ছিল সেগুলো গাছ থেকে পেরে পেরে এনে মাটিতে বিভিন্ন গাছের থেকে সংগ্রহ করা রস বিভিন্ন হাঁড়ির মধ্যে রাখছেন এবং হাঁড়িগুলো ভরছেন। সেখান থেকে যিনি গাছের মালিক তাকে কিছু অংশ দেবেন, এবং উনি যে কষ্ট করে কেটেছেন গাছই উনি নিজে একটা অংশ নেবেন। সেই ভাগ বটরা এখন হচ্ছে। দেখুন দর্শক, এটাকে রস ভাগ করা বলা হয়। এটা গাছই কিছু অংশ নেন এবং গাছ যার যে গৃহস্থের লাগানো গাছ, অর্থাৎ যে গৃহস্থ গাছের মালিক তাকে কিছু অংশ রস দেওয়া হয়। একটা বিশেষ ভাগ রয়েছে, সেভাবে বিলি বণ্টন করা হয়, গ্রামে একটা প্রচলিত ভাগ রয়েছে। দেখুন দর্শক, রস কিন্তু হাঁড়িতে ভরে গেল। তো দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন খেজুরের গুড় অত্যন্ত জনপ্রিয় একটা খাবার, আর এই রস থেকে জ্বালিয়ে অর্থাৎ আগুনে জ্বালিয়ে জাল করে খেজুরের গুড় বানানো হয় এবং দেশের বিভিন্ন এলাকায় সেটা বিক্রি হয়।
তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। জানি না কতদূর খারাপ কি ভালো হয়েছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আর একটা কথা না বললেই নয়, কাঁচা খেজুরের রস কিন্তু ইদানিং অনেক বিপজ্জনক, অর্থাৎ নিপা ভাইরাস নামে এক ধরনের ভাইরাস এটাতে ইনক্লুড হতে পারে, যেটাতে প্রচণ্ড জ্বর হয় এবং মানুষ মারাও যায়, বিভিন্ন দেশে মারা গিয়েছে। বিষয়টা আপনারা একটু দেখবেন, আসলে এটা সম্পর্কে আমার যাবতীয় বিস্তারিত তেমন কোনো ধারণা নেই। তো এই ছিল আমার আজকের ভিডিও, আমি সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।